ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোয় আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিট কাউন্টারে নেই চিরচেনা ভিড়। যাত্রীরা বলছেন, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবার সহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। ছেলে মেয়ে ঢাকা থাকে, ওরা ঈদে আসবে, কিন্তু বলছি যে গাড়িতে আসার দরকার নাই, লঞ্চে নিরিবিলি আসা ভালো। আমার বোন জামাই আসবে 25 তারিখে ঢাকা থেকে, এখানে টিকিট বুকিং করে দিলাম। এখানে এত আরামসে যাত্রা করা যায় যে এটা অন্য কোনো পরিবহনে যাত্রাটা করা যায় না। পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে জানিয়ে নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ সুবিধা দিচ্ছেন লঞ্চ মালিকরা। মোবাইলে নেওয়া হচ্ছে বুকিং। যাত্রী আসতেছে, আমরা তাদের লিপিবদ্ধ করতেছি ডে বাই ডে। অধিকাংশ বুকিং মোবাইলে এবং কেউ সরাসরি এসে আমাদের এখানে নাম লিপিবদ্ধ করেছে। এদিকে দুর্ঘটনা এড়াতে ঈদের 5 দিন আগে ও পরে নদীতে বালখেট চলাচল বন্ধের দাবি তুলেছেন লঞ্চ মালিকেরা। আর আষাঢ় মাসে ঈদ হওয়ায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের মাস্টার ড্রাইভার সুকানিকে আমরা ওইভাবেই বলে দিয়েছি যে যাতে সতর্কতা নিয়ে কোনো রকম দুর্ঘটনা না হয় সেইভাবেই আমরা লঞ্চ পরিচালনা করব। নিয়মিত লঞ্চের পাশাপাশি স্পেশাল লঞ্চের ব্যবস্থা রেখেছি। আমরা আশা করছি যে যাত্রীদের নিরাপত্তা আমরা পূর্ণাঙ্গভাবে দিতে পারব। 26 জুন থেকে বরিশাল ঢাকা দুই প্রান্ত থেকে 8টি করে প্রতিদিন 16টি লঞ্চ চলাচল করবে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।